ভালোবাসি বলেই তো বারবার ফিরে আসি, এই কথাটি বলতে বলতে রাহুল নূপুরের হাতটা শক্ত করে ধরে ওর সাথে বিদায় নিল। শহরের ছেলে রাহুল গ্রামে পিসির বাড়ি এসেছে পুজো উপলক্ষে, আর আসার পরেই ওর দেখা ওর স্বপ্নে রাজকুমারী নূপুরের সাথে। প্রায় এক বছর ওদের সোশ্যাল মিডিয়ার সম্পর্ক, অনেক দিন ভিডিও কল এবং চ্যাট হলো, তাতে নূপুর মোটে খুশি নয়। তাই নূপুরের ডাকে এবার রাহুল গ্রামেই চলে এলো, সবার আড়ালে হাত ধরে হাঁটা আর মাঝে মধ্যে একটু আধটু কথা, সব মিলে ওদের পুজোর দিনগুলো বেশ ভালোই কাটলো। রাহুল যেহেতু সরকারি কর্মচারী তাই ওর বাড়ি থেকে বিয়ে নিয়ে অসুবিধা হবে না, তবে নূপুরের রক্ষণশীল পরিবার হয়তো এই ভালোবাসার দাম দেবে না ভেবে ওরা সিদ্ধান্ত নিল পালিয়ে বিয়ে করবে। দেখতে দেখতে একটা বছর পেরিয়ে গেল, বারবার রাহুল নূপুরকে বাড়ি থেকে পালিয়ে যেতে বলছে, তবে নূপুর ভয়ে কোনো পদক্ষেপ নেয়নি। রাহুল কল করে একদিন নূপুরকে জানালো তার মা জোর কদমে তার বিয়ের প্রস্তুতি শুরু করেছে, আর তার মায়ের শেষ ইচ্ছে তিনি তার পছন্দের মেয়ের হাতে তার ছেলের দায়িত্ব তুলে দিতে চান। সে নিজেও আর বিয়েতে দেরি করতে চায় না, তাই নূপুর যদি তাকে সত্যি ভালোবাসে তাহলে যেন তার কাছে চলে আসে, এই বলে রাহুল ফোনটা রেখে দিল। অপরদিকে নূপুর কিছুই বুঝতে পারল না কোনটা সঠিক আর কোনটা ব্যাঠিক। নূপুর ঠিক করলো সে পালিয়ে যাবে, তারপর যা হয় হবে। রাতের অন্ধকারে মেয়েটা বেরিয়ে পড়ল একা একা, সাথে একটা ব্যাগ আর বোতল। বছর দুয়েক পর রাহুল আবার গ্রামে পিসির বাড়ি এলো। কয়েকটা দিন থাকার পর মনে অনেক সাহস জুগিয়ে নূপুরের বাড়ি গেল। গিয়ে ঢুকতেই নূপুরের মা বলে উঠল, তাহলে রাহুল এত বছর পর তোমার আসার সময় হলো। রাহুল আশা করেনি তার নাম নূপুরের মা জানবে। রাহুল জিজ্ঞাসা করল, নূপুর কোথায় আছে জানেন? তিনি বললেন, জানো বাবা, মেয়েটা খুব ভীতু ছিল তাই সাহস করে কোনোদিন নিজের মনের কথা কাউকে বলতে পারেনি, কিন্তু সেদিন রাত্রে যখন ও তোমার কাছে পালিয়ে যেতে চাইল সেদিন সবটা বলেছিল আমায়। আমিও রাজি হয়ে গিয়েছিলাম, তবে ও যাওয়ার আগে সাথে একটা বোতল নিয়ে গিয়েছিল। ও জানতো না ওটাতে জল নয় অ্যাসিড ছিল। নূপুরের কাকুর অ্যাসিডের চোরা কারবার ছিল, তার ঘোর বিরোধী ছিল নূপুরের বাবা, তাই ওর কাকুই সেদিন জলের বোতলের মধ্যে অ্যাসিড রেখে ক্ষতি করতে চেয়েছিল নূপুরের বাবার, কিন্তু তার শিকার হলো নিরীহ মেয়েটা। সেদিন গ্রাম পেরিয়ে শহরের রাস্তায় ওঠার আগেই নূপুর জলটা মুখে নিল, ওর মুখ জিভ পড়ে গিয়েছিল। একটা আধমরা মানুষ হয়ে শেষ নিঃশ্বাস গুনছে বিগত দুই বছর ধরে। দেখো না বাবা, তুমি নিজেই দেখো, আজ অবধি মেয়েটা ওই ঘরের এক কোণায় শুয়ে শুয়ে তোমার জন্য অপেক্ষা করছে। তোমার আশাতে বোধহয় ও শেষ নিঃশ্বাসটা ফেলেনি। রাহুল ছুটে গেল নূপুরের কাছে, গিয়ে ওর হাতটা ধরে বলল, নূপুর চলো একসাথেই তাহলে যাই। পোড়া জীব নিয়ে কথা বলতে পারল না নূপুর, তবে শক্ত করে রাহুলের হাতটা ধরে চিরকালের মতো একসাথে দুজন বিদায় নিল। পরে জানতে পারা গেল নূপুরের খোঁজ না পেয়ে রাহুল একটি আস্ত মাতালে পরিণত হয়েছিল, আর এই নেশার চোট এতটাই জোরালো ছিল যে ডাক্তারবাবু বলেছিলেন তার লিভার ক্যান্সারের লাস্ট স্টেজ। তার হাতে বেশি সময় নেই, এটা জানার পর রাহুল শেষ সময়টা এই গ্রামে আর শেষ মুহূর্তটা নূপুরের হাতে হাত রেখে পার করতে চেয়েছিল। তাই সেদিন যখন ওর মুখ থেকে রক্ত উঠতে শুরু করে, সেদিনই ও নূপুরের বাড়ি যায় আর ভাইকের পরিহাসে দুজনে একসাথেই বিদায় নেয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ সবাইকে।